শ্রুতি ভক্তবৃন্দ, আমরা 2024 সালের ভগবত দর্শন সেপ্টেম্বর মাসে প্রকাশিত হরে কৃষ্ণ আন্দোলনের যে মাসিক পত্রিকা, শ্রীল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যে মাসিক পত্রিকা ভগবত দর্শন প্রচলন করে গিয়েছিলেন, সেই সেপ্টেম্বর মাসের 2024 সালের ভগবত দর্শন পত্রিকা থেকে আমরা আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব শ্রীরাধার জন্ম রহস্য, শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ লিখছেন। ভগবত দর্শন আলোচনা হচ্ছে দেবীপুর রাধারাসবের নামত্র মন্দিরে ধারাবাহিকভাবে সেপ্টেম্বর 2024 ভগবত দর্শন প্লেলিস্টে আপনারা ধারাবাহিকভাবে তা শ্রবণ করুন। শ্রীরাধার জন্ম রহস্য, শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, এটা প্রচ্ছদ কাহিনী। রাধারানীর জন্মতিথি আসছে 11ই সেপ্টেম্বর, শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী 11ই সেপ্টেম্বর, তাই তার আগে আমরা শ্রীরাধার জন্ম রহস্য আলোচনা করছি। এই কলমটি লিখেছেন শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। জয় শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি জয়। শ্রীরাধার জন্ম রহস্য, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে আবির্ভূত হন তখন কিছু মুখ্য কারণ এবং কিছু কিছু গৌণ কারণ থাকে, তেমনি শ্রীমতী রাধারানীরও এই জগতে আবির্ভাবের কিছু মুখ্য কারণ এবং কিছু গৌণ কারণ আছে। গোলক বৃন্দাবনে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেখানে নিত্য লীলা বিলাস করেন, সেখানে তার যে লীলা সেটা নিত্য কিশোর এবং কিশোরী ভাবে লীলা করে থাকেন। 11 বছর থেকে 15 বছর পর্যন্ত যে বয়স তাকে বলে কৈশোর বয়স, তাই মাধব হচ্ছে নিত্য কিশোর এবং রাধারানী হচ্ছে নিত্য কিশোরী। কিশোর কিশোরী এই বয়সটাকে বলা হয় কৈশোর বয়স, 11 থেকে 15 বছর, সেরকমভাবে সেখানে লীলা বিলাস করে থাকেন। কিন্তু সেখানে বাল্য এবং পৌগণ্ড লীলা নাই, তাই রাধা গোবিন্দরও মাঝে মাঝে ইচ্ছা হয় তাদের যে নিত্য পিতামাতা আছে তাদেরকে অবলম্বন করে এই বাল্য বা পৌগণ্ড লীলা আস্বাদন করবেন, তৎসঙ্গে ভক্তদের আনন্দ বর্ধন করবেন এবং এই ভৌম জগতে তাঁর সেই লীলা প্রকট করে নিত্যবদ্ধ জীবগণকে সেই লীলায় আকৃষ্ট করে তারাও যাতে নিত্য ভগবত ধামে ফিরে গিয়ে ভগবানের নিত্য সেবায় অংশগ্রহণ করতে পারেন, তাদের প্রতি কৃপা পরবশ হয়ে ভগবান এই জগতে ভৌমলীলা প্রকট করে থাকেন। যদিও বিভিন্ন শাস্ত্রে পুরাণে বর্ণনা করা আছে যে শ্রীদাম কর্তৃক রাধারানী অভিশপ্ত হলেন এবং রাধারানী কর্তৃক শ্রীদাম অভিশপ্ত হলেন, যার জন্য তাদেরকে এই ভৌম জগতে আসতে হয়েছে, কিন্তু এগুলো মুখ্য কারণ নয়। ভগবান এই জগতে আসবেন তার জন্য এই সমস্ত লীলা সংঘটিত হয়েছে, অথবা এই সমস্ত লীলা সংঘটিত হয়েছিল বলে ভগবানকে এই জগতে আসতে হয়েছে। বাস্তবিক পক্ষে ভগবান এই জগতে আসবেন বলেই কোনো একটা লীলার ছলনায় তাকে এই জগতে আসতে হয়, তাই এই সমস্ত লীলা সংঘটিত হয়েছিল। তা গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দ এইরকম নিত্যকাল লীলা বিলাস করেন। একবার রাসলীলা হবে, রাসলীলার সমস্ত আয়োজন হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ রাসমঞ্চে রয়েছেন, কিন্তু সমস্ত কিছু প্রস্তুত থাকা সত্ত্বেও কারোর জন্য তিনি যেন প্রতীক্ষা করছেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ কম্পিত হতে থাকে এবং সেখান থেকে নিত্য কিশোরী রূপে রাধারানীর আবির্ভাব হয়। তিনি আবির্ভূত হয়েই নিকটস্থ কুঞ্জ থেকে পুষ্প চয়ন করে কৃষ্ণের পূজা করেন, এভাবে সেখানে রাসলীলা অনুষ্ঠিত হয়। একসময় রাধারানীর এক সখী বিরজার ইচ্ছা হয়েছিল কৃষ্ণকে তিনি একান্তভাবে নিজ কুঞ্জে তাঁর সেবা করবেন। তার এই মনোগত অবস্থা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে একসময় রাধারানী যখন বিশ্রাম করছিলেন তখন তিনি সঙ্গে শুধুমাত্র শ্রীদাম সখাকে নিয়ে
বিরজার কুঞ্জে গমন করেন। বিরজার কুঞ্জের দ্বারে উপস্থিত হয়ে তিনি শ্রীদামকে আদেশ করলেন, হে শ্রীদাম, আমি একান্তে বিরজার কুঞ্জেতে প্রবেশ করব, যতক্ষণ পর্যন্ত আমি সেখান থেকে ফিরে না আসব কেউ যেন এই কুঞ্জের ভিতরে প্রবেশ না করে, তুমি দাঁড়ি হয়ে দ্বার রক্ষা করো। তখন শ্রীদাম ভাবলেন, ভগবান একি আবার অপূর্ব লীলা করতে যাচ্ছেন। তখন কৃষ্ণ ভিতরে প্রবেশ করলেন। বিরজা সখী শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়ে তাকে সুন্দর সিংহাসনে বসিয়ে নানা রকম পুষ্পের দ্বারা তাঁর আরাধনা করতে লাগলেন। এমন সময় শ্রীমতী রাধারণী বিশ্রাম থেকে উঠে চতুর্দিকে তাকিয়ে দেখছেন শ্রীকৃষ্ণ পাশে নেই। তখন সখীদের কাছে জানতে পারলেন যে কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছেন। শ্রীমতী রাধারানী আনন্দিত হয়ে বিরজার কুঞ্জের দিকে গেলেন। কুঞ্জ দ্বারে উপস্থিত হয়ে দেখছেন শ্রীদাম দ্বার রক্ষা করছে। তিনি শ্রীদামকে বললেন, তুমি দ্বার ছেড়ে দাও, আমি ভিতরে প্রবেশ করব। তখন শ্রীদাম জোর হস্তে বলছে যে দেখো, শ্রীকৃষ্ণের আদেশ হয়েছে, তিনি যতক্ষণ পর্যন্ত কুঞ্জ থেকে বেরিয়ে না আসবেন ততক্ষণ কারোরই সেখানে প্রবেশ করবার অধিকার নেই, তুমি অপেক্ষা করো। তখন শ্রীমতী রাধারানী ক্রোধান্বিত হয়ে বললেন, আমি রাধা বলছি, তুমি এক্ষুনি দ্বার ছেড়ে দাও, আমি এখনই কুঞ্জের ভেতরে প্রবেশ করব। তখন শ্রীদাম বলছেন যে না, শ্রীকৃষ্ণের আদেশ ছাড়া আমি কুঞ্জ দ্বার ছাড়তে পারি না। শ্রীমতী রাধারানী আরও ক্রোধান্বিত হলেন এবং তিনি শ্রীদামকে অভিশাপ দিলেন, তুমি আমার পথ রুদ্ধ করে দাঁড়িয়েছ, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, কৃষ্ণ বিদ্বেষী অসুর কুলে তুমি জন্মগ্রহণ করবে। এই কথা শুনে শ্রীদাম অত্যন্ত মর্মাহত, দুঃখিত হয়ে শ্রীমতী রাধারণীকে বললেন, তুমি এই ক্ষণকাল কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে আমাকে অভিশাপ দিলে, তাই আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ধরাধামে গিয়ে জন্মগ্রহণ করবে এবং 100 বৎসর কৃষ্ণ বিরহ তোমাকে সহ্য করতে হবে। এভাবেই উভয়ে উভয়কে অভিশাপ দিলেন। সেই সময়ে বিরজা যখন কৃষ্ণের সেবা করছিলেন, হঠাৎ সেখানে যে পুষ্প দোল ছিল তা আগুনে পুড়ে যায়। তা দর্শন করে বিরজা কৃষ্ণের পদপ্রান্তে লুটিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, হে প্রভু, কেন এইরকম হলো? তখন কৃষ্ণ বললেন, শ্রীমতী রাধারণী এই কুঞ্জের ভিতরে প্রবেশ করতে চেয়েছিল, শ্রীদাম রাধারণীর পদ রুদ্ধ করেছে, কিন্তু তাঁর ক্রোধকে কেউ রুদ্ধ করতে পারে না। রাধারানীর ক্রোধানলে এখানে এই অবস্থা হয়েছে। বিরজা যখন বুঝতে পেরেছে রাধারানী ক্রোধান্বিত হয়ে এখানে আসছেন, তখন তিনি জলের ভিতরে প্রবেশ করেছেন। ইতিমধ্যে শ্রীদাম এবং শ্রীমতী রাধারানী কুঞ্জের ভিতরে চলে এসেছেন। ভিতরে এসে বিরজাকে দেখতে না পেয়ে রাধারানী বলছেন, হে বিরজা, তুমি আমার ভয়ে এখন কুঞ্জের মধ্যে জলের ভিতরে লুকিয়ে গেলে, তুমি একাকী কৃষ্ণকে পেয়ে তার সম্ভোগ উপভোগ করছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মর্ত্যলোকে জল রূপে অবস্থান করবে। জলের ভিতর থেকে বিরজা এই কথা শুনতে পেলেন। তিনি তখন জল থেকে বেরিয়ে এসে কৃষ্ণের পদপ্রান্তে লুটিয়ে বলছেন, হে প্রভু, এখন কি হবে? তখন কৃষ্ণ বিরজাকে সান্ত্বনা প্রদান করলেন যে তুমি মর্ত্যলোকে যমুনা নদী হয়ে অবস্থান করবে। তাহলে বিরজা সখী হয়ে গেল যমুনা। আমি তোমার তীরেই আমার অন্তরঙ্গ পার্ষদ গোপ গোপীগণকে নিয়ে লীলা বিলাস করব। আরেকটা স্বরূপে তুমি কলিন্দ পর্বতের কন্যা কালিন্দী রূপে জন্মগ্রহণ করবে। কালিন্দী এবং যমুনা এই দুই নদী বিরজা রূপ ধারণ করবে। কৃষ্ণ আশীর্বাদ করলেন, রাধারানী অভিশাপ দিলেন, তুমি মর্তে জল হয়ে যাবে। আর শ্রীকৃষ্ণ ভগবান আশীর্বাদ করলেন, যমুনা জল এবং কালিন্দী জল হয়ে তুমি থাকবে এবং আমি তোমার পাশে লীলা বিলাস করব।
বাল্যকাল থেকে আমাকে পতিরূপে পাবার জন্য কঠোর তপস্যা করবে এবং পরবর্তীকালে তুমি আমাকে পতিরূপে প্রাপ্ত হবে, এবং দ্বারকায় আমার যে অষ্টপ্রধান মহিষী থাকবে তার মধ্যে তুমি একজন থাকবে, পতিরূপে আমাকে পাবে, পতিরূপে প্রাপ্ত হবে। দ্বারকায় আমার যে অষ্টপ্রধান মহিষী তার মধ্যে তুমি একজন। তাহলে বাল্যকালে লীলাবিলাস করার জন্য যমুনা কালিন্দী এবং পতির ওইভাবে তপস্যা করবে, এবং পতিরূপে যখন প্রাপ্ত হবে তখন দ্বারকায় অষ্টপ্রধান মহিষীর মধ্যে একজন বিরজা এই আশীর্বাদ পেল ভগবান কৃষ্ণের কাছে। সেই জন্য কলিন্দ পর্বতের কন্যা কালিন্দী রূপে বিরজা এক স্বরূপে জন্মগ্রহণ করেন এবং যমুনার তীরে তিনি কঠোর তপস্যা করতে থাকেন। এইভাবে দীর্ঘদিন তপস্যা করেন। তারপর এক সময় কৃষ্ণ এবং অর্জুন যমুনার তীর দিয়ে রথে করে যাচ্ছিলেন। কৃষ্ণ অন্তর্যামী, সবই জানেন, তথাপি তিনি রথ থামিয়ে অর্জুনকে বললেন, হে অর্জুন দেখো তো এই কন্যা এখানে এরকমভাবে কী জন্য তপস্যা করছেন, তুমি যাও গিয়ে তাকে জিজ্ঞাসা করো। তখন অর্জুন রথ থেকে নেমে সেই কালিন্দীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কেন একাকী এই বনে এরকম তপস্যা করে চলেছ? কলিন্দরাজের কন্যা কালিন্দী তপস্যা করছে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। অর্জুন জিজ্ঞাসা করছে, তুমি কেন একাকী এই বনে এরকম তপস্যা করে চলেছ, তোমার উদ্দেশ্যটা কী? তখন কালিন্দী বলছেন, আমি হচ্ছি কলিন্দ পর্বতের কন্যা কালিন্দী। আমি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চাই। কলিন্দ পর্বতের কন্যা কালিন্দী এই কথা শুনে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে সেই কথা বললেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে অর্জুন, তুমি গিয়ে সেই কালিন্দীকে নিয়ে এসো। অর্জুন তখন কালিন্দীকে গিয়ে বললেন, তোমার এই তপস্যা সিদ্ধ হয়েছে, কৃষ্ণ তোমাকে প্রতিরূপে গ্রহণ করতে স্বীকৃত হয়েছেন, তুমি আমার সাথে আসো। অর্জুনের সাথে কালিন্দী এলেন। কৃষ্ণ তাকে রথে চড়িয়ে দ্বারকায় নিয়ে গিয়ে মহা ধুমধাম সহকারে তাকে বিবাহ করেছিলেন। আর এক স্বরূপে কালিন্দী এই ধরাধামে যমুনা নদী রূপে আবির্ভূত হলেন। এভাবে গোলোক বৃন্দাবনে যখন অভিশপ্ত হলেন রাধারানী, তখন অভিশপ্ত হলেন রাধারানী, আচ্ছা গোলোক বৃন্দাবনে যখন অভিশপ্ত হলেন রাধারানী, তখন রাধারানীও কৃষ্ণের পাদপদ্মে লুটিয়ে কান্না করতে বললেন, শ্রীরামকে আমি অভিশাপ দিয়ে দিয়েছি। তখন রাধারানীও কৃষ্ণের পাদপদ্মে লুটিয়ে কান্না করতে করতে বললেন, শ্রীরামকে আমি অভিশাপ দিয়ে দিয়েছি, শ্রীরামও আমাকে এরকম অভিশাপ প্রদান করেছে, এখন কি হবে? কৃষ্ণ বললেন, যা হবার হয়েছে, তুমি মর্ত লোকে যাবে, সেখানে ভৌম লীলা প্রকাশিত হবে, তোমাকে মরতে গিয়ে বৃষভানু রাজার কন্যা রূপে আবির্ভূত হতে হবে। তখন শ্রীমতী রাধারানী বললেন, যেখানে যমুনা নদী নেই, যেখানে বৃন্দাবনের মতো বন নেই আর গোবর্ধন পর্বত নেই, সেখানে আমি যেতে পারবো না। যেখানে যমুনা নেই, বৃন্দাবন নেই, গোবর্ধন পর্বত নেই, সেখানে আমি যেতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, এই গোলোক বৃন্দাবন থেকে 84 ক্রোশ যুক্ত ভূমি ভৌম বৃন্দাবনে আমি প্রেরণ করব ব্রজভূমিকে। হ্যাঁ, গোলোক বৃন্দাবন অসীম অনন্ত, সেখান থেকে 84 ক্রোশ যুক্ত ভূমি ভৌম বৃন্দাবন, ওই পৃথিবীর বৃন্দাবনে আমি পাঠাবো, ব্রজভূমিকে পাঠাবো। গোবর্ধন পর্বত সেখানে থাকবে, যমুনা থাকবে, হ্যাঁ বিরজা থাকবে, দ্যাট মিন যমুনা থাকবে, বৃন্দাবন থাকবে, গোবর্ধন থাকবে, ওই 84 ক্রোশযুক্ত ভূমি ভৌম। আমাদের এই ভারতবর্ষের পশ্চিম দিকবর্তী শালমলি নামক এক দ্বীপ আছে, ভারতের পশ্চিম দিকে শালমলি এক দ্বীপ আছে। সেই শালমলি দ্বীপে দ্রোণাচল পর্বতের পুত্ররূপে এই গোবর্ধন পর্বত আবির্ভূত হবেন। শালমলি দ্বীপে দ্রোণাচল পর্বতের সন্তান এই গোবর্ধন পর্বত আবির্ভূত হন। অন্যান্য পর্বতগণ দেবতাগণ তার উপর পুষ্প বর্ষণ করেন এবং তার পূজা করে সেই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করতে থাকেন। একসময় পুলস্ত মুনির দ্বারা এই শালমলি দ্বীপ থেকে গোবর্ধন পর্বত ব্রজধাম বৃন্দাবনে আগমন করেন। একসময় পুলস্ত মুনির দ্বারা এই শালমলি দ্বীপ থেকে গোবর্ধন পর্বত ব্রজধাম বৃন্দাবনে আগমন করেন। রাধা গোবিন্দ আবির্ভূত হবেন এবং তাদের লীলা হবে বলে
বৃন্দাবন ধাম, যমুনা নদী এবং গোবর্ধন পর্বদেশে থাকলেন। এদিকে গোকুল মহাবনের, গোকুল মহাবন সেখানকার রাভেল গ্রামে মহাভানু নামে এক মহাধার্মিক প্রজাপালক, ন্যায়পরায়ণ ধর্মনিষ্ঠ একজন রাজা, অনেক গোপের অধিপতি হয়ে সেখানে রাজত্ব করছিলেন। গোকুল মহাবনের রাভেল গ্রামে মহাভানু নামে এক রাজা, সেই মহাভানু রাজার 5 পুত্র ছিল, তারা হচ্ছেন চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, প্রভানু এবং সুভানু। তাহলে মহাভানু রাজা, হ্যাঁ, রাভেল গ্রাম, গোকুল মহাবনের রাভেল গ্রামে মহাভানুর 5 ছেলে, চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, প্রভানু, সুভানু। চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, প্রভানু, সুভানু, মহাভানুর 5 ছেলে, চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, প্রভানু, সুভানু। তাদের মধ্যে যিনি বৃষভানু, তিনি হচ্ছেন স্বয়ং সূর্যদেব। হ্যাঁ, অর্থাৎ শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু হচ্ছেন স্বয়ং সূর্যদেব। এই বৃষভানু হচ্ছে রাভেল গ্রামে মহাভানু রাজার 5 সন্তানের মধ্যে এক সন্তান বৃষভানু, ইনি স্বয়ং সূর্যদেব। বৃষভানু মহাভানুর পরে এই বৃষভানুকে রাজপদ দেওয়া হয়। তিনি মখড়ার কন্যা কীর্তিদার পানি গ্রহণ করেন, বৃষভানু এবং কীর্তিদা পতি পত্নী, এবং দীর্ঘকাল অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব করতে থাকেন বৃষভানু এবং কীর্তিদা। মহানন্দে গোপগণের সঙ্গে বিবাহ করেন, নানা রকম দান, যজ্ঞ, তপস্যা, তীর্থ ভ্রমণ ইত্যাদি করেন, সমস্ত কিছু সুন্দরভাবে ঠিকঠাক চলছিল। কিন্তু তাদের মনে একটা দুঃখ ছিল যে দীর্ঘদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাদের কোনো পুত্র কন্যা আদির জন্ম হয়নি, যার জন্য তারা একসময় সন্তান লাভের আশায় কঠোর তপস্যা করলেন। একসময় সেখানে এক দেবী আবির্ভূত হয়ে বললেন, তুমি এই হরিনাম গ্রহণ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র সর্বক্ষণ কীর্তন করো, তোমাদের অভিলাষ সিদ্ধ হবে। তখন ক্রতু মুনির কাছ থেকে তারা এই মন্ত্র প্রাপ্ত হন। ক্রতু মুনি এই বৃষভানু কীর্তিদাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন, ক্রতু মুনি। এই নাম জপ ধ্যান কীভাবে করতে হবে তার শিক্ষা গ্রহণ করেন। এইভাবে নামের সাহায্যে তারা যজ্ঞ আদি অন্যান্য কার্য করতে থাকেন। একসময় কাত্যায়নী দেবীর সেখানে আগমন ঘটে। কাত্যায়নী দেবী বৃষভানু রাজাকে একটা স্বর্ণ ডিম্ব প্রদান করেন। সেই ডিম্ব প্রাপ্ত হয়ে বৃষভানু রাজা অত্যন্ত আনন্দিত হলেন এবং গৃহে ফিরে এসে, কাত্যায়নী দেবী একটা সোনার ডিম দিলেন বৃষভানু রাজাকে, সেই ডিম পেয়ে রাজা আনন্দিত হয়ে গৃহে ফিরে এলেন এবং তিনি সেই ডিম্ব তার পত্নী কীর্তিদাকে প্রদান করেন। সেই ডিম্ব থেকে একসময় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের মধ্যাহ্নকালীন সময়ে, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ মধ্যাহ্নকালীন সময়, স্বর্ণবর্ণ এক কন্যা আবির্ভূতা হন, তিনিই হচ্ছেন শ্রীমতী রাধারানী। এভাবে বিভিন্ন কল্পে রাধারানীর আবির্ভাবের বিভিন্ন কারণ দেখা যায়। শ্রীজীব গোস্বামী পাদ গোপাল চম্পু গ্রন্থে বর্ণনা করেছেন, এক সময় হিমালয়, তাহলে তার মানে কি বিভিন্ন কল্পে রাধারানীর আবির্ভাব সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন বর্ণনা আছে, বিভিন্ন কল্প রাধারানীর আবির্ভাবের কাহিনী বিভিন্ন আছে। জীব গোস্বামীপাদ গোপাল চম্পু গ্রন্থে বলছেন, এক সময় হিমালয়ের কন্যা পার্বতীর সাথে যখন শিবের বিবাহ হয়েছিল, হিমালয় কন্যা পার্বতী এবং শিবজির যখন বিবাহ হয়েছিল, তখন সমস্ত দেবদেবীগণ, ব্রহ্মা বিষ্ণু সবাই সেখানে উপস্থিত ছিলেন শিব পার্বতীর বিবাহে, এবং মহা ধুমধাম ঐশ্বর্যের সাথে সেই বিবাহ হয়েছিল। এখন গোপাল চম্পু থেকে এই কাহিনী হচ্ছে, যা দর্শন করে দক্ষিণ ভারতে অবস্থিত বিন্ধ্যাচল পর্বতের মনে দুঃখ হয়েছিল। তারা চিন্তা করলো, হিমালয় তার কন্যার দ্বারা এমন এক জামাতা প্রাপ্ত হয়েছে, আমিও এমন একটা কন্যা পেতে চাই যেই কন্যার দ্বারা আমি এমন এক জামাতা প্রাপ্ত হব। ব্রহ্মা শিব সব সময় যার দ্বারস্থ হয়ে থাকবে। তখন ভগবান নারায়ণ তথাস্তু বলে সেখান থেকে অন্তরিত হয়ে গেলেন। তাহলে কি শিব পার্বতী, হিমালয় কন্যা পার্বতীর সাথে শিবের যখন বিবাহ হচ্ছে,
মহা ধুমধাম ঐশ্বর্যের সাথে বিবাহ হচ্ছে। এটা দেখে দক্ষিণ ভারতে অবস্থিত বিন্ধ্যাচল পর্বতের মনে দুঃখ হলো। দক্ষিণ ভারতের বিন্ধ্যাচল পর্বত, তারা চিন্তা করলো হিমালয় তার কন্যার দ্বারা এমন এক জামাতা পেল, তখন তাই আমি এমন একটা কন্যা পেতে চাই। তাহলে বিন্ধ্যাচল প্রার্থনা করছে, আমিও এক এমন কন্যা পেতে চাই, যে কন্যার দ্বারা আমি এমন এক জামাতা প্রাপ্ত হব, ব্রহ্মা শিব সবসময় যার দ্বারস্থ থাকবে। তখন ভগবান নারায়ণ তথাস্তু বলে সেখান থেকে অন্তরিত হয়ে গেলেন। নারায়ণ বিন্ধ্যাচল পর্বতকে আশীর্বাদ করলেন। ভগবান নারায়ণ চিন্তা করলেন, ব্রহ্মা শিব যার দ্বারস্থ হবে তিনি কে হতে পারে, তাহলে তো আমাকেই যেতে হবে। একসময় বিন্ধ্যাচল পর্বতে দুটো কন্যা জন্ম হলো। জন্মের কয়েকদিন পরেই তিনি বৈদিক ব্রাহ্মণদেরকে ডেকে এনে তাদের দ্বারা এক যজ্ঞ কার্য সম্পাদন করিয়ে জাত সংস্কার করলেন। যখন ব্রাহ্মণেরা সেখানে যজ্ঞ করছিলেন, তাদের সামনে সেই দুটো কন্যাকে শুইয়ে রাখা হয়েছিল। এমন সময় নারদ মুনি মথুরা এসে কংসকে বলেছিল, বিন্ধ্যাচল পর্বত এমন দুটো কন্যা প্রসব করেছে, এই কন্যাদ্বয়ের যে গতি হবে সে অত্যন্ত, যে পতি হবে সে অত্যন্ত বীর্যবান ঐশ্বর্যশালী হবে এবং সমস্ত দেবদেবী ব্রহ্মা শিব তাঁর দ্বারস্থ হয়ে থাকবে। এই কথা শুনে কংস অত্যন্ত চিন্তা করলো, ঠিক আছে এই কন্যা দুটোকে অপহরণ করে নিয়ে আসা হোক, তাদেরকে আমিই বিবাহ করব, তাহলে ব্রহ্মা শিব সবসময় আমার দ্বারস্থ হয়ে থাকবে, আমি ঐশ্বর্যশালী বীর্যবান হয়ে যাব এবং কেউ আমাকে পরাস্ত করতে পারবে না। তাই কংস একটা খেচড়ি রাক্ষসীকে সেখানে প্রেরণ করলেন, বললেন তুমি যাও সেই বিন্ধ্যাচল পর্বতের কাছে, তার দুটো কন্যা হয়েছে, তাদেরকে অপহরণ করে মথুরাতে নিয়ে আসবে। যখন সেখানে ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করছিলেন, হঠাৎ সেই রাক্ষসী সেখানে গিয়ে কন্যা দুটিকে দুই হাতে ধরে আকাশ মার্গে চলে আসছিল। এই দৃশ্য দেখে সকলে চিৎকার শুরু করেছে। আর ব্রাহ্মণেরা যখন এটা জানতে পেরেছেন যে এক রাক্ষসী এসে সেই কন্যা দুটোকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন তারা যজ্ঞেতে অসুর মারণ আহুতি প্রদান করলেন। এদিকে সেই রাক্ষসী কন্যা দুটোকে নিয়ে মথুরার কাছে যমুনা নদীর তীরে চলে এসেছে, কিন্তু সেই অসুর মারণ আহুতির ফলে তারা মাথা ঘুরে গেছে তাদের, এবং হাত থেকে কন্যা দুটোকে, অর্থাৎ সেই অসুর মারণ আহুতির ফলে রাক্ষসীর মাথা ঘুরে গেছে এবং হাত থেকে কন্যা দুটো পড়ে গেছে, এবং সেও ঘুরতে ঘুরতে সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেছে। সেই কন্যা দুটি যমুনার জলে পদ্মফুলের উপর পতিত হয়ে আছে। পরের দিন বৃষভানু রাজা যখন সেই যমুনায় গিয়ে দেখছেন, অষ্টদল পদ্মের উপরে দুইটা কন্যা শায়িত আছে, দেখে তিনি খুবই আনন্দিত হলেন এবং পদ্মফুল সহ সেই কন্যা দুটোকে তিনি গৃহে নিয়ে আসেন। একটা কন্যাকে তিনি তাঁর ভ্রাতা চন্দ্রভানুকে প্রদান করলেন। বৃষভানু এই দুই কন্যাকে পেয়ে গেল। তাহলে কি বিন্ধ্যাচল পর্বতের দুই কন্যা তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল এক রাক্ষসী, কংস অপহরণ করার জন্য রাক্ষসী পাঠিয়েছিল, নারদমণি জানিয়ে দিয়েছিল যে বিন্ধ্যাচল পর্বত এমন প্রার্থনা করেছে, নারায়ণ সন্তুষ্ট হয়ে তাকে বলেছেন যে হ্যাঁ তোমার সেই দুই কন্যা হবে, হ্যাঁ সেই কন্যার দ্বারা এমন জামাতা আসবে, সেই জামাতা এবং তোমার কন্যাকে রক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবসময় হাজির থাকবে, এরকম দেবতা শক্তিশালী দেবতারা সবসময় দ্বাররক্ষী হয়ে থাকবে। কংস সেই কথা শুনে বলল, ঠিক আছে আমি তাহলে বিন্ধ্যাচল পর্বতের কন্যা দুটোকে আমার কাছে রাখবো, বলে অপহরণ করার জন্য রাক্ষসী পাঠালো। তো বিন্ধ্যাচল পর্বত নামকরণ সংস্কার করছিল এই দুই কন্যার, ব্রাহ্মণেরা যজ্ঞে আহুতি দিচ্ছিল। যখন ওই রাক্ষসী কন্যা দুটোকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তখন অসুর মারণ আহুতি দিল যজ্ঞে ব্রাহ্মণেরা, তখন ওই অসুরের মাথা ঘুরে যায় এবং ওই কন্যা দুটোকে ছেড়ে দিতে বাধ্য হয়। তখন ওই কন্যা দুটো যমুনা নদীর তীরে এসে পড়ে, যমুনার জলের উপরে পড়ে দুটো পদ্মফুলের ওপরে। তখন বৃষভানু ওই পদ্মফুলে থাকা দুটো কন্যাকে পেল, এবং একটা কন্যাকে তিনি তার ভ্রাতা চন্দ্রভানুকে প্রদান করলেন, সে হচ্ছে চন্দ্রাবলী। আর একটা, তাহলে এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, বৃষভানু রাজা দুটো কন্যাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক কন্যার নাম চন্দ্রাবলী, চন্দ্রভানুরকে দিলেন,
আর কন্যাকে তিনি এবং অন্য কন্যাকে তিনি তার পত্নী কীর্তিদাকে প্রদান করলেন। তার দুটো কন্যা, বৃষভানু দুটো কন্যা পেলো, একটা কন্যাকে চন্দ্রাবলীকে চন্দ্রভানুর হাতে দিল, আরেক কন্যাকে তার পত্নী কীর্তিদার কাছে দিলেন, সেই হচ্ছে শ্রীমতী রাধারানী। এইরকমভাবে বিভিন্ন কল্পে রাধারানী এই জগতে বিভিন্নভাবে প্রকট লীলা করলেন, গোবিন্দের সাথে বিভিন্ন লীলা বিলাস করা এবং ভক্তগণকে আনন্দ প্রদান করাই তাঁর উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে কি গোবিন্দের সাথে লীলা বিলাস আর ভক্তদেরকে আনন্দ দেওয়া তাঁর উদ্দেশ্য? গোলাহক বৃন্দাবনে থাকা অবস্থায় কৃষ্ণ যখন তাকে বলছিলেন তোমাকে ভৌম বৃন্দাবনে যেতে হবে, তখন তিনি বলেছিলেন সেই ধরাধামে অবতীর্ণ হয়ে আমি প্রথমে চক্ষু উন্মীলন করে তোমাকেই আমি দেখতে চাই, তোমাকে না দেখা পর্যন্ত আমি চোখ খুলবো না। শ্রীমতী রাধারানী এভাবে বৃষভানু রাজার কন্যা রূপে আবির্ভূত হলেন, সমস্ত সুলক্ষণ যুক্ত স্বর্ণ প্রতিমার ন্যায় সুন্দর, সবাই খুবই আনন্দিত, সমস্ত গোপ গোপীগণ বিভিন্ন উপহার বস্ত্র অলঙ্কার দধি দুগ্ধ ভার নিয়ে এসে তার কীর্তিদার তারা সেই কীর্তিদার সেই কন্যাকে দেখতে লাগলেন। সবাই খুবই আনন্দিত, কিন্তু একটা কারণে তারা দুঃখিত যে এমন সুন্দর সুলক্ষণযুক্ত কন্যা জন্মগ্রহণ হয়েছে, কিন্তু বড়ই পরিতাপ দুঃখের বিষয় সেই কন্যা চোখ মেলে তাকাচ্ছে না। এদিকে কীর্তিদার কন্যা হয়েছে শুনে সমস্ত গোপ গোপীগণ তাদের পুত্র কন্যাকে নিয়ে কীর্তিদার সেই কন্যাকে দেখতে এসেছে। এদিকে গোকুলে যশোদা যখন জানতে পারলেন যে তার সখী কীর্তিদার একটা কন্যা সন্তান হয়েছে, সেই সংবাদ শোনা মাত্রই তিনি কৃষ্ণকে কোলে নিয়ে কীর্তিদার কন্যাকে দর্শন করবার জন্য এসেছেন। কীর্তিদা দুঃখের সংবাদ জানাচ্ছে যে দেখো অনেক সাধনা করে আমি, কীর্তিদা দুঃখের কাহিনী জানাচ্ছে যশোদাকে যে দেখো অনেক কষ্ট করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাধারানীকে চোখ খোলাতে সাহায্য করছেন ভগবান কৃষ্ণ। হ্যাঁ, একটা সুলক্ষণযুক্ত কন্যা প্রাপ্ত হয়েছে, কিন্তু বড়ই দুঃখের বিষয় সেই কন্যা চোখ মেলে তাকাচ্ছে না। যশোদা গিয়ে কীর্তিদার কন্যাকে দেখলেন, তখন তার কোলে কৃষ্ণ ছিলেন, তার এক হাত দিয়ে তিনি রাধারানীকে কোলে তুলে নিলেন। শিশুদের স্বভাব হচ্ছে তারা কাউকে দেখলেই হাত প্রসারিত করে। কৃষ্ণ দেখলেন রাধারানী আমার মায়ের বাম পাশে আছে আর আমি ডান পাশে আছি, তখন কৃষ্ণ হাত বাড়িয়ে রাধারানীর মুখে হাত দিয়েছে। যেই কৃষ্ণের হস্তস্পর্শ পেয়েছে রাধারানী বুঝতে পেরেছেন যে কৃষ্ণ এসে গেছে, তখন তিনি চোখ উন্মীলন করে কৃষ্ণকে দর্শন করলেন। এইভাবে রাধারানীর চক্ষু পরিস্ফুটিত হলো। যশোদা দেখলেন রাধারানী চোখ মেলে তাকিয়েছে, তার নিকটে কীর্তিদাও ছিল, তিনিও দেখলেন তার কন্যা চোখ মেলে তাকিয়েছে, হাসছে কৃষ্ণকে দেখে। তখন আনন্দে তারা সাধু ব্রাহ্মণকে বিভিন্ন প্রকার উপহার দান করতে লাগলেন। এইরকমভাবে শ্রীমতী রাধারানী রাভেল গ্রামে আবির্ভূত হলেন। শ্রীমৎ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ হলেন শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের বরিষ্ঠ শিষ্য, বর্তমানে তিনি ইস্কনের একজন দীক্ষাগুরু এবং নামহট্ট প্রচারের একজন অন্যতম পরিচালক। রাভেল গ্রামে শ্রীমতী রাধারানী এই বিগ্রহটি রয়েছে, রাভেল গ্রাম শ্রীমতী রাধারানী লাডলির শ্রী বিগ্রহ। দেখা হচ্ছে পরবর্তী টপিকে। হরে কৃষ্ণ।